আজ আমরা এই ভিডিওতে একাদশ শ্রেণীর 2022-23 ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করব, প্রশ্নমান এক। তো দেখি প্রথম যে প্রশ্নটা রয়েছে, তো দেখো প্রায় ইতিহাস কাকে বলে। এই যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন, অতএব এই প্রশ্নগুলো কিন্তু আসবেই। তো দেখো পরের প্রশ্ন কি আছে, এপিগ্রাফি বা লেখমালা কি। আর সময়ের অভাবের দরুন আমি তোমাদেরকে উত্তর দিতে পারছি না, এর আগে আমি যে ভিডিও করেছি সেগুলো প্রত্যেকটাই উত্তর দেওয়া আছে, শুধু এটা আমি উত্তর দিলাম না, তোমরা এগুলো পেয়ে যাবে, আর না পেলে কমেন্টে লিখো, আমি অবশ্যই দেবো উত্তর। কে কবে সম্রাট অশোকের লিপিগুলির পাঠোদ্ধার করেন। দেখো কে কবে, সাল তারিখ এবং নাম মনে রাখবে, এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখি তার পরেরটা, কোন যুগের মানুষ সর্বপ্রথম খাদ্য উৎপাদন করতে শেখে, মেহেরগড় কোন যুগের সভ্যতা। দেখো প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং তোমরা এই যে আছে মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, এগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে। তো দেখি পরের যে প্রশ্ন আছে সেটা, তো দেখো পরের প্রশ্ন আছে, রিপাবলিক গ্রন্থের লেখককে। প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসতে কিন্তু দেখা গেছে। তার পরের প্রশ্নটা দেখো, অ্যাক্রোপলিস ও অ্যাগোরা কি। তো ভিডিওটা গুরুত্বপূর্ণ বলে মনে হলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখি পরের প্রশ্ন, দেখো জাস্টিনিয়ান কোড কি, অটোমান কারা। দেখো জাস্টিনিয়ান কোড আর অটোমান, এটা কিন্তু অনেকজনই এই প্রশ্নের উত্তরটা কিন্তু জানে না, তো তোমরা এগুলো মুখস্থ করে দিও, দেখবে তোমরা অনেক ছেলে থেকে এগিয়ে থাকবে এবং খুব ভালো নম্বর পাবে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলের মাধ্যমে ভবিষ্যতে আমি এরকম ভিডিও কিন্তু দিতেই থাকব। আর তোমরা যারা আমার সঙ্গে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তো দেখি পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা, তো দেখো পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, জিয়াউদ্দিন বরনী রচিত দুটি গ্রন্থের নাম। তাহলে জিয়াউদ্দিন বরনীর যে গ্রন্থ লিখেছে সেই গ্রন্থ যে কোনো দুটির নাম তোমরা কিন্তু লিখবে। তো দেখি তার পরের প্রশ্ন, তার পরের প্রশ্ন দেখো, কাকে কেন হিন্দুস্থানের তোতাপাখি বলা হতো বা বলা হয়, কাকে বলা হয়, তার নামটা কিন্তু অবশ্যই তোমরা সকলেই জানো, বলার কিছু নেই। তো দেখি তার পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, দেখো উলেমা কারা, ম্যান্ডারিন কথাটি কোন শব্দ থেকে এসেছে। এগুলো কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি সমস্ত কিছু বই দেখে, মানে যতগুলো চলতি বই বাজারে চলেছে সেই সমস্ত বই থেকে নিয়ে কেটে ছেটে এই কিন্তু সাজেশান তোমাদেরকে দিচ্ছি, অতএব এগুলো থেকে তোমরা কমন পাবে এবং নিশ্চিত কমন পাবে। আর তোমাদের যদি কারোর ডাউট থাকে 2022-এর সাজেশান আমার দেখো, সেখানে দেখবে আমি হুবহু কমন দিয়েছিলাম। তো দেখি পরের প্রশ্নটা, দেখো পরের প্রশ্নটা কি আছে, দাস অর্থনীতি কি। দেখো সবাই আমরা জানি দাস প্রথা কি আছে, কিন্তু দাস অর্থনীতি কি, এটা কিন্তু একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখি তার পরের প্রশ্ন কি আছে, দেখো গ্ল্যাডিয়েটর কাদের বলা হতো। তো এগুলো কিন্তু কাদের বলা হতো, কাকে বলা হতো, দেখবে ক্লাস ইলেভেনে তোমাদের প্রচুর আছে এগুলো, তো আমি যেগুলো দিচ্ছি সেগুলো তোমরা পড়ে যেও, দেখবে এখান থেকে তোমরা নিশ্চিত তোমরা কমন পাবেই। আর ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুর মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যে দেখি পরের প্রশ্ন, দেখো সিভালরি কি, প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান কাদের বলা হতো। তাহলে দেখো সিভালরি কি, প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান কাদের বলা হতো, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা এড়িয়ে চলে যেতে, এবং ঠিক পরীক্ষায় এই প্রশ্নগুলোই কিন্তু করে, কারণ পরীক্ষক জানে যে তোমরা কোনটা ছেড়ে দেবে আর কোনটা তোমরা পড়ে আসবে। তো একটু যদি ডিফিকাল্ট কোয়েশ্চেন করে তোমরা কিন্তু লিখতে পারবে না, এগুলো তোমরা পড়ে যেও, দেখবে ডিফিকাল্ট কোয়েশ্চেন যতই করুক তোমরা কিন্তু লিখতে পারবে খুব সহজেই। তো দেখি পরের প্রশ্ন, দেখো কে আছে, মিশরের প্রথম মহিলা ফেরাও কে ছিলেন। তাহলে দেখো আমরা তো ফেরাও কাকে বলে জানি, ফেরাও কে ছিল, কিন্তু প্রথম মহিলা ফেরাও কে সেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। দেখি পরের প্রশ্ন, দুটি রাজপুত বংশের নাম করো। প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এগুলো কিন্তু তোমরা সবাই খুব ভালো করে প্রশ্ন লিখবে, তারপর উত্তর লিখবে এবং দুবার চারবার করে রিডিং করে যাবে, দেখবে এই প্রশ্নগুলো একদম মুখস্থ জলের মতন হয়ে যাবে, এবং তোমাদের লিখতে কোনো রকম কোনো অসুবিধা হবে না, তোমরা প্রচুর বেশি অনেক নম্বর পাবে অবশ্যই। তো দেখি পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা,
তো দেখো পরের প্রশ্ন হচ্ছে, ভারতের আদি মধ্যযুগ বলা হয় কোন সময়কে? তো এটা ছাড়াও আমি আরও অনেক ভিডিও দিয়েছি, সেগুলো না দেখে থাকলে অবশ্যই তোমরা আমার প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নিও, দেখবে তোমাদের নম্বর পেতে অনেক বেশি সহযোগিতা করবে এবং তোমরা অনেক বেশি নম্বর পাবে। দেখো নূরজাহান কে ছিলেন, নূরজাহান কথার অর্থ কী, তার প্রকৃত নাম কী, প্রচণ্ড গুরুত্বপূর্ণ এটা কিন্তু প্রশ্ন। এই প্রশ্নটা দেখবে এবার চলে এসেছে, এরকম ব্যাপার। তো দেখি পরের প্রশ্ন, দেখো পরের প্রশ্ন কী, পেগান ধর্ম কী? দেখো আমরা দেখি হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম, কিন্তু পেগান ধর্ম কী এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। আর ইলেভেনটা একটু কিন্তু এরকম খটোমটো জিনিস দেওয়া রয়েছে। তারপর দেখো ইনকুইজিশন, ইনকুইজিশন কী? তারপর হচ্ছে বৌদ্ধ সঙ্গীতি কী? এগুলো বৌদ্ধ সঙ্গীতের সোজা জিনিস, কিন্তু তাও তোমরা দেখবে এগুলো পড়ে যেও, কারণ পরীক্ষায় তো এগুলোই দেবে। পরীক্ষায় থাকবে কীরকম, মোটামুটি একটু শক্ত এবং সোজা, কারণ শক্ত আর সোজা মিলিয়েই তো প্রশ্ন করবে, সবই সোজা বা সবই শক্ত এরকম কোনো দিনই প্রশ্ন হবে না। তো দেখি পরের প্রশ্ন, দেখো পরের প্রশ্ন কী আছে, দেখো পিটার দ্য হারমিট, এই যে পিটার দ্য হারমিট কে লিখেছিলেন, আর দ্বাদশ অঙ্গ কী আর ত্রিপিটক কী, এগুলো কিন্তু দুটো প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো কী আছে, জাইলোগ্রাফি কী, কে কবে আমেরিকা আবিষ্কার করেন, আর প্রিন্সিপিয়া গ্রন্থের লেখক কী। এই ছিল আজকের ভিডিও আমার প্রশ্ন, এবং সমস্ত যে গুরুত্বপূর্ণ এক নম্বরের এসএকিউ প্রশ্ন সেগুলো কিন্তু সব তোমাদের সঙ্গে আমি আলোচনা করে নিলাম। এই প্রশ্নগুলো তোমরা পড়ে যাও, তোমরা নিশ্চিত তোমরা পরীক্ষায় কিন্তু কমন পাবেই। আর ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুর মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও আমি দিতেই থাকবো। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে খুব শীঘ্রই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।